নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত অনুস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে। আজ আমি আপনাদের সবার চেনা এবং খুবই প্রিয় একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো পায়েস। বিভিন্ন অনুষ্ঠানে বা শুভ দিনে আমরা বাড়িতে পায়েস তৈরি করে থাকি। আজ আমি আপনাদের কিছু টিপস সহ পায়েস রান্নাটি করে দেখাবো। তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। চলুন রান্নাটা শুরু করি। আমি নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগ চাল, 100 গ্রাম বাতাসা। পুরো পায়েসটাই আমি বাতাসা দিয়েই করব। নিয়েছি কাজু, কিশমিশ আর 4টে এলাচ। নিয়েছি 2টো তেজপাতা, 50 গ্রাম গুঁড়ো দুধ আর 1 লিটারের মতো লিকুইড দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। প্রথমে আমি গোবিন্দভোগ চালের মধ্যে 1 চামচ ঘি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু পায়েসটা নিচে লেগে যাবে না, খেতেও সুস্বাদু লাগবে। যেই পাত্রে আমি পায়েস করব সেই পাত্রেই লিকুইড দুধটা আমি ঢেলে দেব এবং একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। হালকা গরম হয়ে গেলেই সেই দুধ দিয়েই আমি গুঁড়ো দুধটা গুলে নেব। অন্যদিকে যখন দুধটা ভালোভাবে গরম হয়ে যাবে, ফুটতে শুরুই করবে, তখন আমি উপর থেকে ঘি মাখানো গোবিন্দভোগ চালটা দিয়ে দেব এবং ভালোভাবে নেড়ে নেব। এই সময় থেকে কিন্তু খুব লক্ষ্য রাখতে হবে এবং বারবার নাড়াচাড়া করে নিতে হবে। গোবিন্দভোগ চাল দেওয়ার পরে যখন একবার উতল চলে আসবে, তখন উপর থেকে দিয়ে দেব 2টো তেজপাতা আর 4টে যে এলাচ ছিল সেগুলোর মুখ ফাটিয়ে দিয়ে দেব। আবারও ভালোভাবে মেশাতে থাকবো যাতে এলাচ আর তেজপাতার গন্ধটা ভালোভাবে দুধের সাথে মিশে যায়। কিছুক্ষণ পরে ফুটে এলে চালটা একটু চেক করে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে। এখনও একটু বাকি আছে, সেই জন্য ফুটতে দেব। এবার উপর থেকে দিয়ে দেব গুঁড়ো দুধ যেটা গুলিয়ে রেখেছিলাম। ভালোভাবে দিয়ে মিশিয়ে নিলাম এবং একই সঙ্গে উপর থেকে দিয়ে দেব কাজু আর কিশমিশ। আপনারা চাইলে কাজু কিশমিশ ঘিয়ে ভেজেও দিতে পারেন, কিন্তু এই রকমভাবে দিলেও কিন্তু মন্দ হয় না। এবার দিয়ে দেব উপর থেকে বাতাসা। বাতাসা দিয়ে ভালোভাবে নাড়তে থাকব। কিছুক্ষণের জন্যও কিন্তু ঢাকনা দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যেতেও পারে। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে, চালও সেদ্ধ হয়ে এসছে বোঝাই যাচ্ছে এবং বাতাসাটাও গুলতে শুরু করেছে। একটা খুব মিষ্টি কালার এসছে বাতাসা দেওয়ার জন্য। উপর থেকে অল্প একটু সামান্য লবণ ছিটিয়ে দিলাম যাতে নুন মিষ্টির কম্বিনেশনটা ঠিক থাকে। আমাদের পায়েস একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এরকম ঠান্ডা ঠান্ডা সার্ভ করলে রেডি হয়ে যাবে একদম সুস্বাদু পায়েস। অবশ্যই নিজেদের বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। আজ এইটুকুনি, পরবর্তী সময়ে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য আশা রাখবো।